অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা, নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তো ছিলই। এবার নতুন সংযোজন, যাতায়াতের সুব্যবস্থা ছাড়াই গড়ে তোলা হয় রানীনগর AWC অঙ্গনওয়াড়ি কেন্দ্র। প্রায় ছ বছর আগে রানীনগরের গোধুলপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জায়গায় গড়ে ওঠে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই কারণে হয় 1 কিলোমিটার ঘুরে কিংবা স্বাস্থ্যকেন্দ্রের প্রায় 7 ফুট উচ্চতার পাঁচিল টপকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছতে হচ্ছে, ফলে ব্যাপক সমস্যায় মা ও শিশুরা। এখানে এটা হসপিটালের ভিতরে স্কুলটা করতে দিয়েছে, কিন্তু রাস্তার কোনো ব্যবস্থা রাখেনি, আর এই হসপিটালের মানে প্রাচীর ওইটাই আমাদেরকে টপকে আসতে হচ্ছে। এখন টপকে আসতে হয়, কিন্তু মেয়েকে নিয়ে আসতে পারি না। এই নিয়ে কি বলবেন? আমরা চাই যে যেন রাস্তাটা পরে একটু সুযোগ সুবিধাটা একটু পাবো আমরা, না তো অতটা মেন গেট ঘুরেও আসতে পারছি না, সেই জন্য বাড়ি যখন এখানে সমস্যা হচ্ছে তার জন্য প্রাচীর টপকে আসতে হচ্ছে। রাস্তা যেন খুবই তাড়াতাড়ি হলে আমরা একটু উপকৃত হই। জানা যায় 2017 সালে স্বাস্থ্যকেন্দ্রের জমির একেবারে শেষ সীমানায় গড়ে তোলা হয় রানীনগরের 235 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি, ফলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকছে ময়লা আবর্জনা, ফলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা। অন্যদিকে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। দুইয়ের চাপে খুদেদের স্কুলে না পাঠিয়ে কোনো মতে মিড ডে মিল নিতে আসেন অভিভাবকরা, এতে এক প্রকার লাটে উঠেছে পঠন পাঠন, এমনই অভিযোগে স্বরূপ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। চলতি কোনো রাস্তা নেই, মানে উপযুক্ত একটা রাস্তার যে দরকার এখানে স্কুল চলার জন্য সেটা নেই, সবাইকে ওই প্রাচীর পার হয়ে আসতে হয়। আর উপরন্তু এখানে অনেক নোংরা আবর্জনা আশেপাশের মানুষজন ফেলে রাখে, কথা শোনে না তারা। এবার হয়তো রাস্তাটা যদি প্রপারলি হয়ে যায় তখন নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে আর বাচ্চারাও আসতে পারবে। সবচেয়ে বড় কথা, আমার এখানে বাচ্চার দরকার স্কুল চালানোর জন্য, কিন্তু যেহেতু রাস্তা নাই অভিভাবকদের এটাই অভিযোগ যে আমরা বাচ্চা কী করে পাঠাবো, সেই জন্য শুধু তারা খাবারটা নিতে আসে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনে নজরে এনেছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী রিঙ্কু হালদার। অভিযোগ পেয়ে সরজমিনে খতিয়ে দেখতে বুধবার স্কুলে যান পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনের আধিকারিকরা, মিলেছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস। এটা আমাদের সকলেরই দেখার দরকার আছে, যেহেতু বাইরে থেকে দেখছি যে বাইরের মানুষরা এই ভিতরে নোংরা আবর্জনা ফেলছে, সেটা আমরা চাইবো যে তারা অন্য কোনো জায়গায় ফেলুক। আমরা যেহেতু এসেছি এটার বিষয়ে কি করা যায় আমরা দেখছি, দ্রুত খুব তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি। শিশুদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে যেন কোনো মাথা ব্যথাই নেই রাজ্য সরকারে, চরম অব্যবস্থা ও অস্বাস্থ্যকর পরিবেশে পঠন পাঠন কিভাবে সম্ভব? কোনো রকম ভাবনা চিন্তা না করেই গড়ে তোলা হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এখন কতদিনের সুষ্ঠু পরিবেশ গড়ে ওঠে সেই দিকেই তাকিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী সহ উপভোক্তারা। বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।